এতক্ষণ আমরা নদীর ক্ষয় ক্ষয়কার্য পড়লাম এবারে আমরা নদীর বহন কার্য বা ইংলিশে দেখো সুন্দর করে দেওয়া রয়েছে ট্রান্সপোর্টেশন ট্রান্সপোর্টেশন মানে হচ্ছে বহন কার্য এই বহন কার্যটা আমরা এবার দেখে নেব নদী একটা জায়গা থেকে তো ক্ষয় করে নিয়ে পাহাড় থেকে ক্ষয় করে নিয়ে চলে এলো মালভূমি অঞ্চলে এবার মালভূমি থেকে সমভূমিতে নদী কি করছে বহন করে নিয়ে যাচ্ছে বা বয়ে নিয়ে যাচ্ছে দেখো কি বলছে নদীর ক্ষয়কার্যের কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত পদার্থ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে জলস্রোতের দ্বারা তারা প্রবাহিত হয় এবং একেই আমরা কি থাকি নদীর বহন কার্য তাহলে সুন্দরভাবে এখানে নদীর বহন কার্য বলতে কি বোঝায় দেওয়া রয়েছে বা ট্রান্সপোর্টেশন বলতে কি বোঝায় সেটা দেওয়া রয়েছে বহন ক্ষমতা তিনটি কারণের উপরে বা তিনটি বিষয়ের উপরে নির্ভর করে এক হচ্ছে কণিকার আকৃতি মানে কি ধরনের কণাগুলো ভাসমান অবস্থায় রয়েছে বা বহন হচ্ছে তার আকৃতি ঘূর্ণন গতি কিভাবে সেটা ঘুরছে মুভ হচ্ছে আর স্রোতের গতিবেগ এই তিন ধরনের বিষয়ের উপরে কিন্তু আমাদের নির্ভর করে নদীর বহন ক্ষমতা এই প্রক্রিয়া চার রকমের হয় একটা হচ্ছে ভাসমান প্রক্রিয়া একটা লম্ফদান একটা আকর্ষণ আর লাস্টেরটা দ্রবণ প্রক্রিয়া প্রত্যেকটা প্রক্রিয়া আমাদেরকে কিন্তু ভালো করে জেনে নিতে হবে এবং বুঝে পড়তে হবে সবটা মুখস্থ করতে গেলেই কিন্তু গোলাবে বিভিন্ন পদ্ধতি বা বিভিন্ন প্রক্রিয়া বা বিভিন্ন বিষয়বস্তুর নির্ভরতা নির্ভর করছে এবং একটার উপরে আরেকটা ক্ষয়কার্যের কোনো একটা যদি প্রসেস তুমি বহন কার্যে লাগিয়ে দাও ব্যাস তাহলে কিন্তু নাম্বার রিডিউস হবে সুতরাং প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বিষয় আমরা খুব মাইন্ডফুলি এবং সুন্দরভাবে পড়বো এবং বুঝে পড়বো যাতে ওই বোঝাটাই আমাদের লেখার সহায়ক হয়ে দাঁড়ায় প্রথমেই আমরা দেখছি ভাসমান প্রক্রিয়া ভেসে ভেসে যেটা প্রবাহিত হচ্ছে তার মানে ঘূর্ণিস্রোত যখন হয় তখন শিলা এবং পাথরের ছোট কণাগুলো দেখো কি আছে ভাসতে থাকে এবং ঘূর্ণিস্রোত কমে গেলে কি হচ্ছে সেটা আর ভাসতে পারে না যেহেতু জলের পরিমাণটা কমে যায় বা ঝড়ের পরিমাণটা কমে যায় ফলে সেটা কি হচ্ছে সঞ্চিত হতে শুরু করছে বা সেভ হতে থাকছে তাহলে ছোট ছোট কণা ভাসতে থাকে যখন জল বাড়ে আর ঘূর্ণিস্রোত যখনই কমে তখন ছোট ছোট কণা সঞ্চিত হয়ে চলে যায় ফার্স্ট টা আমাদের হয়ে গেল ভাসমান সেকেন্ড আমরা করছি লম্ফোদান মানে লম্ফো মানে কি লাফিয়ে লাফিয়ে চলা নিশ্চয়ই তাই তো জাম্পিং জ্যাক যেটাকে আমরা বলি তাহলে মাঝারি মাপের শিলাগুলি নদীতে ভাসতে পারে না সেগুলো নদীর সঙ্গে লাফিয়ে লাফিয়ে এগোতে থাকে লাফিয়ে লাফিয়ে এগোতে মানে কি নদীতে যেহেতু জলের পরিমাণ বেশি থাকে বা নদীর স্রোতের পরিমাণটা যদি বেশি হয় তখন সেই স্রোতের সাথে সাথে নদীতে ওই যে পদার্থগুলো বা মাঝারি মাপের শিলাগুলো থাকে সেগুলো আর ভাসতে পারে না ধীরে ধীরে তারা লাফিয়ে যেতে যেতে এগিয়ে যায় থার্ড বলছে কি আকর্ষণ প্রক্রিয়া বড় বড় নুড়ি পাথর স্রোতের আকর্ষণে নদী খাতে গড়িয়ে যায় ঠিক আছে মানে একে অপরের উপরে আকৃষ্ট হয়ে তারা গড়িয়ে গড়িয়ে ভেসে ভেসে এগিয়ে যায় আর দ্রবণ প্রক্রিয়া হচ্ছে এই প্রক্রিয়ায় নদী বিভিন্ন খনিজ পদার্থকে বহন করে নিয়ে যায় তাহলে দ্রবণ প্রক্রিয়া হচ্ছে এই প্রক্রিয়ায় নদী বিভিন্ন খনিজ পদার্থকে বয়ে নিয়ে যাচ্ছে এই হচ্ছে আমাদের নদীর বহন বা ট্রান্সপোর্টেশন যাই বলো না কেন যেখানে নদীর বহন কার্যের সংজ্ঞা তোমাদের সাথে দেওয়া রয়েছে এবং কোন তিনটি কারণের উপরে একটি নদীর জলের বহন ক্ষমতা নির্ভর করে সেটা দেওয়া রয়েছে এবং এই প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য বা কিছু ডেফিনিশন সংজ্ঞা সেটাও দেওয়া রয়েছে চার রকমের প্রক্রিয়া তোমরা পড়লে একটা ভাসমান প্রক্রিয়া একটা লম্ফদান প্রক্রিয়া একটা আকর্ষণ এবং লাস্টেরটা হচ্ছে দ্রবণ প্রক্রিয়া তাহলে আমাদের ক্ষয় কাজ বহন কাজ হয়ে গেল এরপরে আসছে অবক্ষেপণ কাজ যেটাকে আমরা বলছি কি ডিপোজিশন যেটা গিয়ে নদী ওখানে মিলিত হচ্ছে বা নদী গিয়ে সেই সমস্ত জিনিসপত্র যা যা বয়ে আনছিল পাহাড়ি অঞ্চল থেকে সবটা গিয়ে সেখানে ফেলে আসছে বা সঞ্চয় করে আসছে এটাকে আমরা বলছি অবক্ষেপণ গতিপথের ঢাল হ্রাস নদীর গতিবেগ হ্রাস বস্তু ভারের পরিমাণ বৃদ্ধি প্রভৃতি কারণে নদীর বহন ক্ষমতার হ্রাস পায় বহন মানে কি নদীতে যখন এই জলের পরিমাণটা আস্তে আস্তে কমে যাবে বা নদী যখন আস্তে আস্তে আর এই বহন ক্ষমতা রাখতে পারবে না ধরে ধরো আমাদের আমরা যারা এখন ইয়াং এজে বিলং করছি আমরা যতটা পরিমাণ লোড নিতে পারছি আমাদের মা বাবা বা আমাদের দাদু দিদারা কি এখন সেম পরিমাণ লোড তারা নিতে পারবে কোনোদিনই পারবে না কারণ আমাদেরই যেরকম যৌবন অবস্থা থাকছে নদীরও কিন্তু যখন নদী সোর্স হচ্ছে বা নদীর যখন প্রথম সৃষ্টি হচ্ছে নদীরও কিন্তু তখনো সেই যৌবন অবস্থাটাই থাকছে আমরা যেরম একটা বয়সের পর থেকে বৃদ্ধ হয়ে যাচ্ছি নদীরও কিন্তু সেখান থেকে বার্ধক্য অবস্থা তৈরি হচ্ছে অনেক বইতে এইভাবে কিন্তু দেওয়া থাকে উচ্চ গতিকে যৌবন অবস্থা হিসেবে দেওয়া থাকে ঠিক আছে আর নিম্ন গতিকে বার্ধক্য অবস্থা হিসেবে দেওয়া আছে তাহলে গতিবেগের ঢাল যেহেতু কমছে নদীর গতিবেগ কমছে এবং বস্তু পরিমাণ বাড়ছে আমাদের দুজনেরই বয়স বেড়ে গেল কিন্তু লোড গুলো আরো কিন্তু বাড়ছে কমছে না তার ফলে সমস্যাটা কি হচ্ছে যে আমাদের শক্তি কমছে কিন্তু জিনিসপত্রের ভার বাড়ছে ফলে নদীর মতো অবস্থাই হবে সেম নিশ্চয়ই বহন ক্ষমতা কমে যাবে আর খুব বেশি বলতে পারবো না ফলে নদী বস্তু ভার নদীর তলদেশে জমা হতে থাকবে এই যে সঞ্চিত হতে থাকবে সঞ্চিত হতে থাকবে যাকে আমরা কি বলছি অবক্ষেপণ এই পদ্ধতিকে আমরা কি বলে থাকছি অভক্ষেপণ বা ডিপোজিশন নদী এইভাবে কিন্তু সঞ্চয় করছে পুরো জিনিসটাকে নদী এইভাবে সঞ্চয় করছে তাহলে নদীর নদীর তিন ধরনের কাজ আমরা নিলাম কাজের মধ্যে ওয়াক্স অব দ্য রিভারের মধ্যে আমার কি কি পড়ছে উৎস থেকে মোহনা মানে সোর্স থেকে মাউট দি যা যা কাজ হয় এই প্রত্যেকটা কাজ আমরা এই স্লাইডে পড়ে নিলাম তিন ধরনের কাজ হয় এক হচ্ছে নদীর ক্ষয় দুই হচ্ছে নদীর বহন তিন হচ্ছে নদীর অবক্ষেপণ এই ক্ষয় কার্য কিভাবে হচ্ছে তিনটে চারটে প্রসেসের মাধ্যমে এক হচ্ছে দ্রবণজনিত ক্ষয় এক হচ্ছে ঘর্ষণজনিত ক্ষয় তিন হচ্ছে অবঘর্ষ এবং ফোর্থ হচ্ছে জলপ্রবাহ ক্ষয় এখানে আমাদের নদীর ক্ষয় কার্য বা ক্ষয় কার্যের পদ্ধতি কমপ্লিট হচ্ছে নেক্সট আমরা চলে এসছি নদীর বহন কার্যে যেখানে চারটে ডিফারেন্ট ডিফারেন্ট পদ্ধতি আমরা দেখতে পাই এক হচ্ছে নদীর ভাসমান প্রক্রিয়া দুই হচ্ছে নদীর লম্ফদান প্রক্রিয়া তিন হচ্ছে নদীর আকর্ষণ প্রক্রিয়া এবং চার হচ্ছে নদীর দ্রবণ প্রক্রিয়া তাহলে এই চারটে ডিফারেন্ট কাইন্ড অফ প্রক্রিয়া বা প্রসেস আমরা এখানে কিন্তু দেখতে পাই তাহলে নদীর ক্ষয় কাজ বহন কাজ হয়ে গেল যেখানে চারটে চারটে ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস আমরা দেখলাম এবং লাস্ট আমরা দেখে নিলাম অবক্ষেপণ বা ডিপোজিশন যেখানে আলাদা করে কোনো প্রসেসের উল্লেখ করা নেই কিন্তু একটা সাথেই দেওয়া রয়েছে যেহেতু এখানে আর নদীর ডিফারেন্ট গতিবিধি বা আলাদা আলাদা স্থানে তার স্থানান্তর বা পরিক্রমণ সেগুলো আমরা দেখতে পাই না তাই একটা প্যারাগ্রাফের মধ্যেই এটা দেওয়া রয়েছে যখন নদীতে নদীর তলদেশে যে নদী যে বিষয়গুলো বা বস্তুগুলোকে নিয়ে আসছিল সেই বস্তু ভার সঞ্চিত অবক্ষেপণ তাহলে আজকের সেশনে আমরা এই অবধি করলাম যেখানে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের ঠিক আগে অবধি আমরা পড়লাম ওখান থেকে অনেকগুলো প্রশ্ন তোমাদের শর্ট নোট হিসেবে আসতেই পারে তোমরা যতটুকু আমি পাঠ পড়ালাম সেটা ভালো করে দেখে নেবে এবং নেক্সট দিন আমি আবার ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপ এবং সেখানের বিভিন্ন ধরনের ডায়াগ্রাম যেগুলো আঁকতেই হবে এবং সেগুলো কিভাবে তৈরি হচ্ছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে আলোচনা করব।